হাই সবাইকে আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। সো আপনাদের এটা একটা কমন কোয়েশ্চেন বা কনফিউশন থাকে যে মালদ্বীপসে যেহেতু অন অ্যারাইভাল ভিসা, ইমিগ্রেশনে আপনাকে কী কী কোয়েশ্চেন করতে পারে। রাইট নাও আমি হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে বসা আছি, সময়টা আমি একটু দেখে আপনাদেরকে দেন মেন ভিডিওটা করতেছি। 18 জুন 11:19 বাজে। এবং আমি যদি আমার পাসপোর্ট দেখাই, এটা হচ্ছে আমার পাসপোর্ট। টাইম দিবেন, আমি সিলটা একটু দেখাচ্ছি, একটু সময় নিচ্ছি দুঃখিতের জন্য। আমি জাস্ট খুঁজতেছি বেসিক্যালি। এই যে দেখেন, 18 জুন 2024, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ যে এয়ারপোর্ট ইমিগ্রেশন, এটা কমপ্লিট করছি। তো কোয়েশ্চেন যেটা আর হচ্ছে কী কোয়েশ্চেন করে বা আপনার প্রিপারেশন কী কী নিয়ে আসা উচিত। প্রথম কথা হচ্ছে যে ইউ উইল নিড এ গুড ইন্টেনশন ভাই, বিকজ আপনি ভদ্রলোকের মতো ঘুরতেই যাবেন এবং ওই দেশে গিয়ে কোনোভাবেই ওইখানে স্টে করার কোনো প্ল্যান নিয়ে যাবেন না, যারা আপনি কট খাবেন আপনি যেই হন। বিকজ ইমিগ্রেশন অফিসাররা আপনার মাইন্ড রিড করতে পারে, ওনারা চোখ আই মানে আই কন্ট্যাক্ট করলেই বুঝে যে কোনটা রিয়েল কোনটা ফেক। আমাদের পাশে একজনকে ধরলো দেখলাম, মানে প্রবলেম ছিল নাকি আটকাইছে হোল্ড করছে। তো আমাদের হচ্ছে এই যে আপনার বোর্ডিং পাস, আমরা যাচ্ছি হচ্ছে ফিটস এয়ারে, এটা নতুন হয়েছে একদমই রিসেন্ট, নাম আমি লাইফের প্রথম শুনছি। আমার যেহেতু ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে আপনার যে পুরাতন ভিসা আছে ইন্ডিয়া শ্রীলঙ্কার, আর কোনো নাই, মালদ্বীপ হচ্ছে আমার থার্ড কান্ট্রি যেখানে আমি তৃতীয়বার মতো মানে প্রথমবার যাচ্ছি, মানে তৃতীয় কোনো দেশে। আর ডকুমেন্টেশনের কথা যদি আমি বলি, এটা হচ্ছে আমাদের টিকিট, এটা দুইটা কপি আছে, একটা আপ একটা ডাউন, রিটার্ন টিকিট সহ লাগবে। আপনি মেক শিওর করবেন মালদ্বীপসের ভিজিট ভিসা আপনার অবশ্যই রিটার্ন টিকিট থাকবে। সেকেন্ড হচ্ছে এইটা হচ্ছে ভাই, এইটা কি অ্যাকচুয়ালি আপনি যে প্রতিষ্ঠানে জব করেন বা যেখানে আপনি সার্ভিস দেন, যদি আপনি বিজনেসম্যান হন, ইন দ্যাট কেস আপনার হচ্ছে লাগবে ট্রেড লাইসেন্স। মেক শিওর করেন আপনার ট্রেড লাইসেন্স আছে। আর যদি আপনি জব হোল্ডার হন, তাইলে আপনি আপনার অবশ্যই এনওসি টানবেন। আমি এটা ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করবো। আর যদি বিজনেস তারা টিন সার্টিফিকেট, আর একটা গুড নিউজ, যারা টিকিট করতে চান, আমরা কিন্তু খুব কমে করছি। আমাদের ডেস্টিনেশন ট্রাভেলস আছে, আমার বড় ভাইয়ের প্রতিষ্ঠান, ওইখান থেকে আপনারা খুবই কম প্রাইসে টিকিট করতে পারেন। আমরা পার টিকিট কত, 500-1000 টাকা লাভ করি, ভাইয়ের বেশি করি। হ্যাঁ, মানে 500 টাকার বেশি কখনোই প্রফিট করি না একটা টিকিটে। আপনার চাইলে এখান থেকে ইজিলি টিকিট করতে পারেন। ইনফ্যাক্ট আমাদের আলফা স্টোর্স অ্যান্ড ট্রাভেলস টিকিটিং আমরা মাত্র ঢুকছি, তো এখন অফিসিয়ালি টিকিট সেল করা স্টার্ট করি নাই, আমার শিখতে টাইম লাগবে। সো আমি আপাতত ডেস্টিনেশন রেফার করি, আপনারা আমার নাম বললেন 2% ডিসকাউন্ট দেন ভাই, দিবেন 5% দিবে জানা, আমি ইনশিওর করি না, দিলে আমাকে মেসেজ দিন যে ভাই আরমান ভাইকে বলছিলাম ডেস্টিনেশনের 5% ডিসকাউন্ট দেন। হি ইজ এ ভেরি গুড ম্যান এবং আমার সাথে ট্রাভেল করতেছে, সো বুঝেন কতটুকু ট্রাস্টেড হলে আমরা একসাথে ট্রাভেল করি। সো ভালো পার্সন এবং আপনি ভালো একটা ডিসকাউন্ট পাবেন ফর শিওর। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে টিকিটের যে প্রবলেম হয়, ধরুন কোনো কারণে প্রবলেম ফেস করছেন এয়ারপোর্টে এসে, কেউ রেসপন্স করতেছে না, হইতেই পারে, আমার লাস্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আছে। তারপর হচ্ছে যে সার্ভিসের একটা বিষয় থেকে ট্রাস্ট, আপনাদের যেগুলো টাকাতে টিকিট নিচ্ছেন, যদি কাছে দেখবেন যে পিএনআর ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, এরকম হয় না, হইতেই পারে, যদি পিএনআর ক্যান্সেল করে দিলে আপনার টিকিট আলটিমেটলি বাস খেয়ে যাবে। সো এটা গেল। আমি সাথে আমার হচ্ছে ভিজিটিং কার্ড এবং জব আইডি কার্ড রেখে দিয়েছিলাম, এখন যদি ব্যাগে ঢুকে রাখছি আমি, উনি যখন আমাকে ইমিগ্রেশন অফিসার দাঁড়া করাইলো, এই যে হচ্ছে যে আমার সাথে রেখে দিয়েছিলাম ভিজিটিং কার্ড জব আইডি কার্ড, যদি উনি দেখতে চায় আমি ওনাকে দেখাই করবো। যে এটা হচ্ছে মেইন কথা, আমি যদি বলি আপনি যে একটা দেশে ঘুরতে যাচ্ছেন আবার ব্যাক করবেন, মানে অ্যাজ এ ট্রাভেলার, এইটা ওনারা ইনশিওর হইতে চায়। অনেকে হয়তো গিয়ে ওই দেশে কোনো ঝামেলায় জড়ায় বা পলানোর ট্রাই করে, সেই ক্ষেত্রে হয় কি আমাদের দেশের ভাবমূর্তি বাইরে নষ্ট হয়। সো ডোন্ট ডু দ্যাট, আমি এগেন রিকোয়েস্ট করি এই কাজগুলো করবেন না। এতে হয় কি মানে ওই দেশে না, ওই মানে রিসিভিং কান্ট্রিতে আমাদের ভাবমূর্তি একদম নিচু হয়ে যায়। সো আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করবো, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আমারও মানে যদি আমি এর আগে দুইবার মানে ইন্ডিয়াতে অনেকবার ট্রাভেল করছি, শ্রীলঙ্কা ট্রাভেল করছি, স্টিল হচ্ছে ইমিগ্রেশন আইসে ইতস্তত বোধ করতেছিলাম, বিকজ কী কী কোয়েশ্চেন করবে, এটা একটা টেনশন থাকে যে ভাই ইমিগ্রেশন যাচ্ছি ফার্স্ট টাইম। আমাদেরকে প্রথমে গেটে একজন অফিসার দাঁড়া করেছিল যে আপনারা কোথায় যাবেন, পরে বললাম মালদ্বীপ, পরে বললো আগে কোনো ট্রাভেল হিস্ট্রি আছে, তো বললাম ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা আছে। উনি দেখার পরে আর হচ্ছে যে চলো ইমিগ্রেশন দাঁড়া করে দিছে। তো আফটার দ্যাট ইমিগ্রেশন দাঁড়ানোর পরে এসে হচ্ছে আমাকে কোয়েশ্চেন করলো কী করেন, বলছি প্রাইভেট সার্ভিস, বলছি ঠিক আছে এনওসি আছে প্রতিষ্ঠানের, আমি সুন্দর প্যাডে নিয়ে আসছি রেডি করে, আমি দেখাই দিছি। দেখানোর পর উনি এটা রেখে দিছি, এনওসিটা উনি রেখে দিছে, ফর ফিউচার রেফারেন্স যদি কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু ওনারা এনওসিটা ধরে ওই প্রতিষ্ঠানকে ধরবে যে আপনার এমপ্লয় গিয়ে ওইখানে মানে কোনো ঝামেলা করছে, ইউ উইল হ্যাভ টু টেক দ্যাট লাইবিলিটি। দ্যাটস ওয়াই ওনারা
এনওসিটা অবভিয়াসলি দেখে। তো এনওসি নিয়ে নিলাম এবং আপ ডাউন আমি এগেইন দেখাচ্ছি, দেখেন প্লিজ আপ ডাউন এয়ার টিকিট আপনার অবশ্যই লাগবে। আর এইটা এই এই পেপারটার সাথে নিয়ে নেবেন, হচ্ছে মালদ্বীপ ইমিগ্রেশনের ভেরিফাইড ট্রাভেল ডিক্লারেশন কোড, এই স্ক্যান কোড ওনারা সব পেয়ে যাবে। আফটার দ্যাট আপনার হচ্ছে এনওসি মানে প্রুফ বেসিক্যালি, এবং হোটেল বুকিংটা অবশ্যই পে মানে পেইড, পেইড বলতে হচ্ছে আপনি একটা ভুয়া বুকিং দিচ্ছেন যেরকম প্রুফ হয় ওনারা বুঝতে পারে, তাহলে কিন্তু আপনাকে ওনারা ধরবে। এইটা কোনোভাবে না করে প্লিজ, মানে ইমিগ্রেশনে আলটিমেটলি আমি যদি আমার ভাষায় বলি, আপনি অনেস্ট থাকলে আপনাকে কেউ ধরবে না ভাই, আর আপনি যদি ডিসঅনেস্ট হন তাহলে আপনাকে আটকাবে। এটা একদম কোশ্চেন, বুঝবে কেমনে? দে ক্যান রিড পিপল আইস। আমি যদি বলি ইমিগ্রেশন অফিসাররা মানুষের চোখ পড়তে পারে, সো ওনারা এটা দেখলেই বুঝে ফেলে যে হ্যাঁ ইনি অরিজিনাল ট্রাভেলার আর এ হচ্ছে কোনো ঘাপলাস যাচ্ছে। তবে যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেটা হচ্ছে, যদি আপনার তিন চারটা দেশ ঘোরা থাকে ধরেন পূর্বের ট্রাভেল হিস্ট্রি, সেই ক্ষেত্রে আপনাকে খুব কম কোয়েশ্চেন করবে, হয়রানি করার সম্ভাবনা মানে হয়রানি তো করেই না সত্যি কথা বলতে, মানে আপনার কোয়েশ্চেনটা বেশি করে, বিকজ এটা ওনাদের ডিউটি, আপনাকে যাচাই বাছাই করে উনি সার্ভে, এখন উনি সিল দিচ্ছে ওই টাইমে, তো যদি কোনো প্রবলেম হয় আলটিমেটলি তো ওনাকে হচ্ছে যে জবাবদিহি করতে হবে, তো উনি ওনার ডিউটি সম্পূর্ণভাবে পালন করবে, আপনি আপনার ডিউটি পালন করবেন। আপনি আপনার জায়গায় অনেস্ট থাকেন, প্রপার ডকুমেন্টেশন নিয়ে আসেন, আপনাকে ওনারা আটকানোর জন্য বসে নাই, আমি বিলিভ করি যে আপনাকে রিলিজ করার জন্য ওনারা বসে আছে। এখন যদি আপনি কোনো ঝামেলা করে যান সেই ক্ষেত্রে আপনাকে আটকানো আটকালে ওনারা প্রবলেম করবে। দ্যাটস ইট, সব এগেন বলি ডকুমেন্টেশন কী লাগে বলে দিচ্ছি, তারা দেখছেন, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।